বিএনপির নেতিবাচক রাজনীতির পরিণতি হিসেবে নেতারা দল ছাড়ছেন, এ কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে আসা সবাই অনুপ্রবেশকারী নন। বিতর্কিত সাম্প্রদায়িক রাজনীতির সাথে সংশ্লিষ্টদের আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হবে, আর কাউন্সিল সামনে রেখে নেতৃত্বের অসুস্থ প্রতিযোগিতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত ফজলুল্লাহ মাহমুদের রিপোর্টে। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে জাতীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। পরে ওবায়দুল কাদের যোগ দেন রাজশাহী বিভাগীয় আওয়ামী লীগের বৈঠকে। তৃণমূলের মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন ঘিরে কিছু ক্ষেত্রে কাদা ছোড়াছুড়ি হচ্ছে জানিয়ে নেতৃত্বের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির কয়েকজন নেতার দল ছাড়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এটা বিএনপির নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি। জাতীয় সম্মেলনকে সামনে রেখে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, অসুস্থ প্রতিযোগিতা কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। প্রশ্নের জবাবে কাদের জানান, সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শুধু বিতর্কিতরাই বাদ পড়বেন, আর আওয়ামী লীগে আসা সবাই অনুপ্রবেশকারী নয় বলে মন্তব্য করেন তিনি। আমাদের পার্টিতে যারা এসছে তারা সবাই ইন্ট্রুডার্স বা অনুপ্রবেশকারী নয়, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে এবং যারা সাম্প্রদায়িক অপশক্তির সাথে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ আছে, শুধুমাত্র তাদের ব্যাপারেই, এই বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারেই আমরা অনুপ্রবেশকারীদের বের করার বিষয়টা, সেটাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। সফল সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নতুনভাবে যাত্রা শুরু করবে বলে জানান দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।